গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালবেলা তো দেখলে যে উঠে পড়েছি, ছেলেও ঘুমাচ্ছে, আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি, টিফিনও কমপ্লিট। আজকে 9:30টার মধ্যে টিফিন কমপ্লিট বন্ধুরা। ছেলেই মাত্র উঠলো, ছেলেকে এখনো খাওয়ানো হয়নি। আমার হাজব্যান্ডের কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে ওদিকে গেছে, যখন হাসছে তো ছেলেকে ও মানে রেডি রেডি করাচ্ছে। আমি ততক্ষণ একটু চাটা খেয়ে নিই, টি ব্রেক নিচ্ছি, তারপরে কাজে লেগে পড়বো। এই যে বিছানা বিছানা এখনো গোছানো বাকি আছে, সেগুলো করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আশা করি তোমাদের অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখানে লেপ কম্বল বালিশ সব এখানেই রেখে দিলাম। ইচ্ছা করলে হলো ওই ঘরে রাখতে পারতাম, বা এই বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো শীতের বেলা, তো তো শীতের বেলা যখন তখন এই কম্বলের প্রয়োজন পড়তে পারে, ওই জন্য বিছানার উপরেই এইভাবে রাখছি শীতকালটা। আর আমার শীত গ্রীষ্ম বর্ষা আমার এইভাবেই থাকে, ওই বারবার ওই নিচে রাখবো, ঢুকাবো, আবার বের করবো, খুব বিরক্ত লাগে। আর এই যে আমার পুচকু বাবা সকাল সকাল উঠে পড়েছে, আর ওর জন্য ওই যে দুধ গরম হচ্ছে, দুধ বিস্কুট খাইয়ে দেবো। আর এইদিকে হলো দিলীপ ঘুমাচ্ছে, এই যে ওই যে ও ঘুমাচ্ছে, ওই যে দেখে নিলে সবাই টিফিন মোটামুটি কমপ্লিট, শুধু ছেলের টিফিনটা বাকি। ছেলেকে করিয়ে দিয়ে মানে আমারও টিফিন বাকি আছে, আমি একটা কিছু খেয়ে নেবো। তো ছেলেকে মেনলি খাওয়াবো, খাইয়ে তারপরে ওকে একটুখানি পড়তে বসাবো, যেহেতু আজকে সকাল সকাল উঠেছি। আর তার আগে এই যে এই কার্পেটটা এখানে পেতে দেবো, যদি ছেলে খেলাধুলা করে এই কার্পেটের উপরে খেলবে, কারণ না শীতের বেলা বুঝতেই পারছো পায়ে খুব ঠান্ডা লাগছে। আর আমি চুল টুল এখন রাখো, কিছু আশ্রয় নিই। তো চলো এখন এই পর্বটা শেষ করি, তারপরে নেক্সট আবার নেক্সট পর্বের দিকে ইয়ে হবে। আসলে কী বলতো, এই নাইট শিফটটা না শেষই হতে যায় না, যে আজকে বুধবার, আজকে হলো লাস্ট নাইট, এই নাইট শিফটটা দিলে শেষই হতে যায় না, বিরক্ত লাগে নাইট শিফটটা আসলে। নাইট শিফট আর বি শিফট শেষই হতে চায় না, আর মর্নিং শিফট আসলে কোথা দিয়ে যে টাইম চলে যায় বুঝতেই পারি না, কী আর করা যাবে বলো, ব্যাড লাক এটা। আর এখন চুল টুলগুলো আঁচড়াবো, চোখ মুখ পুরো কালি কালি হয়ে রয়েছে, কী করতে যে মানে এইসব কাজল মাজল করেছিলাম, মানে কালকে একটু মেকআপ করেছিলাম এমনি ঘরের মধ্যে টাইম পাস করার জন্য, এই ঘন্টা কাজল দিয়েছি, কাজলটা উঠতে চাইছি। তো চলো এখন চুল টুল আসছে নি, আসেনি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, এখানে কার্পেট বিছানো হয়ে গেছে, আর ঘরের একটুখানি ডেকোরেশনটা চেঞ্জ করেছি। চেঞ্জ করেছি বলতে এই দেখো ওই ঘরে যে টেবিলটা ছিল সেটা এখানে রেখেছি, এইখানে রেখে তোমার ওইখানে লেপগুলো রেখেছি। আর এখানে যে আলনাটা ছিল সেই আলনাটা ওই ঘরে নিয়ে গেছি, আর এইখানে হলো আলমারিটা, ছেলের আলমারিটা খুবই অসুবিধা হচ্ছিলো ছেলের জামাকাপড় নিতে, তো ছেলের আলমারিটা আর পাশে ছেলের একটা চেয়ার রেখেছি, তো এই দুটো রেখেছি। আর এখন আপাতত এই ছোট্ট আয়নায় কাজ চালাচ্ছি। ওই ঘরটা শেয়ার করতে পারলাম না, কেন দিলীপ ঘুমাচ্ছে তো অন্ধকার, ও ডিস্টার্ব হবে, ও একটু ঘুমাক, তো ওই জন্য ওই ঘর, না হলে ওই ঘরটাও দেখাতাম যে আলনাটা কোথায়। আসলে আলমারিটা যেখানে ছিল ওই আলমারিটা, সেই আলমারিটার জায়গাতে আলনাটা ঢুকিয়েছি। একটু চেঞ্জ করলে মাঝে মাঝে ভালো লাগে, তোমাদেরকে তো এর আগেও একটা ব্লগে বলেছিলাম, তাই না? তো চল এখন চুল টুলগুলো আসতে নিই, ছেলেকে খাইয়ে নিই, তারপর আসছি। টাটা। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে এলাম, তো চলো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো হবে হলো বাঁধাকপির তরকারি, তো তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে বাঁধাকপির জন্য আলু। আর এখন ছেলেকে টুকটুক করে একটু ঝাল খাওয়ানোর চেষ্টা করছি, কেননা বাইরে গেলে খুব অসুবিধা হচ্ছে, ও একদমই ঝাল খেতে পারছে না, ওই জন্য লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে মাছের ঝোল করব, তার জন্য আলু ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে হলো তোমার আদা রসুন পেঁয়াজ, এটা মাছ মানে মাছে দেবো, মাছ বাঁধাকপি একবারই সহজ মানে সমস্ত কিছুতে দিয়ে দেবো, বাঁধাকপিতে পেঁয়াজটা যাবে না, রসুনটাও যাবে না। আর তোমার হলো এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি বাঁধাকপির জন্য, আর এখানে রয়েছে মাছটা, মাছটা বরফ গলার জন্য এইভাবে জল দিয়ে রেখে দিয়েছি। এখন আর আসছি না, একবারে রান্না বান্না সেরে নিই, কেননা ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে,
আর তাড়াতাড়ি উঠলে কি হবে, গড়িমসি গড়িমসি করতে করতে, মানে শীতের বেলা তো আলিশি করতে করতে 12টা বেজে গেছে, তো একবারে ঝটপট রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আসছি। কেননা আমি মোবাইলে গান চালিয়ে রান্না করি তো তো ভালো লাগে, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো চলো আবার রান্না বান্না করে ফাইনাল রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করো, ততক্ষণের জন্য দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো বন্ধুরা, এখানে আমি ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আলাদা আলাদা করে আমি পেস্ট করে রেখেছি আদা আর জিরেটা। আর এখানে দেখো বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে টকবক করে তোমার ভাতের মানে ভাতের চাল ফুটছে। দেখো বন্ধুরা, এখানে এই যে বাঁধাকপির তরকারি ধনে পাতা দিয়ে ঘি দিয়ে, আর এখানে আলু ফুলকপির ঝোল, আর এখানে ভাত, এটাই হয়েছে আজকে মেনু। চলো এখন ঘড়িতে অনেক বেজে গেছে তাই বাবানকে খাইয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তখন আর সামনে আসতে পারিনি কারণ হঠাৎই আমার একটা ফোন কল চলে এসেছিল, তো ওর সাথে গল্প করতে করতেই আমার টাইম চলে গেছে, 1:30 বেজে গেছিলো, তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি। ইভেন দেখো গ্যাসগুলোও বুঝতে পারিনি, এখন এই জায়গাটা মুজবো, মুছে দেন বাবানের দুধ খাবো, আর হলো আমাদের জন্য চা বসাবো। তো চলো 6:30 বেজে গেছে, ঝটপট করে নিই আর একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে যদি যাই। তো চলো ঝটপট করে নিই, দিলীপ যেহেতু নাইট শিফটে যাবে ভাত চা পাবো, তো পুরোটাই চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকতে হবে তা সেটা দেখতে গেলে। তো চলো বন্ধুরা, আগে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ এই জায়গাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না সত্যি কথা বলতে। আর এই যে এখন চা করার জন্য রেডি করে নিচ্ছি, সব যদি এইরকম ইয়ে থাকে, মানে গ্যাস যদি নোংরা থাকে, ঝিক যদি নোংরা থাকে রান্না করার পর, সেই ইয়েতে রান্না করতে একটু চাটা করতে ইচ্ছা করে। চলো চাটা বসিয়ে দিই, যে চার দুধ বিস্কুট রেডি, আমার ছেলে হরলিক্স দিয়ে খায় দুধ বিস্কুটটা, আর এইভাবেই খাবে, এমনি ভিজিয়ে ভিজিয়ে খাবে না, এইরকম ভিজিয়ে ওকে দিতে হবে, ও সেটাই খাবে, আর এটাই ও ভালোবাসে। আসলে এটা বাবার ধাঁচ পেয়েছে, ওর বাবাও ঠিক এইভাবেই নাকি খেতে ভালোবাসে, হরলিক্স দিয়ে দুধ দিয়ে আর এরকম বিস্কুট দিয়ে। আর দেখো কী করছে, দেখো 1 2 3 পড়ো, ওইখানে গিয়ে পড়ছে। বলেছিলাম বন্ধুরা যে বেরোবো, এই যে আমি, আমার ছেলে আর এই যে মা, আমরা তিনজন মিলে বেরোচ্ছি, আমার খুব কাছে, বাড়ির খুব কাছেই বইমেলাটা হচ্ছে, চলো পুরো বইমেলাটা শেয়ার করে, এই প্রথম বইমেলায় যাচ্ছি চাকদায় আসার পর, এর আগে যাইনি কোনোদিনও, তো চলো প্রোগ্রাম হচ্ছে মনে হয়, চলো যাই। এই কটা দিন খুব ভালো কাটতে চলেছে বন্ধুরা, পুরোটাই তোমাদের সঙ্গে, মানে আমি আমার সঙ্গে তোমরা থাকবে তাহলে বুঝতে পারবে এই কটা দিন আই থিঙ্ক ভালো কাটবে। তো এটা হলো বইমেলার এন্ট্রি, তো এন্ট্রি নেব, আর এন্ট্রির আগেই এইরকম ওরা সাজিয়েছে, আর এরকম পুরো রাস্তাটায় এইরকম লাইটিং দিয়েছে, এবং ড্রেনের পাশগুলো একটা কাপড় দিয়ে ওরা ঢেকে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ কত মানুষজন, যেহেতু আর আমি এটা আগে জানতাম না, মাঝখানে মনে হয় 2 বছর মতো বইমেলাটা বন্ধ ছিল করোনার জন্য, ওই জন্যই আমি পাইনি গত বছর এসে চাকদায়, তো এই বছর হচ্ছে, আর এই বছর প্রচুর পরিমাণে জাঁকজমক করে সাজিয়েছে রাস্তাঘাট, পুরো দেখতেই পাচ্ছ। আর এই যে ঢুকে পড়েছি বইমেলার ভেতরে, এই যে আমরা প্রবেশ করছি, সামনে মা,
তো চলো ভেতরটা চলো পুরো ঘুরে দেখাই তোমাদেরকে, আর তারপরে আবার বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো বইমেলার ভেতরের পরিবেশটা। তো এই দেখো আমার বাবান, আমার বাবান এই বইটা ওর এতটাই পছন্দ হয়েছে, ও পুরো এই বইটা নিয়ে গোটা মেলা ঘোরা শুরু করেছে। দেখো হাতের মধ্যে নিয়ে কত আনন্দের সহকারে এদিক ওদিক সেদিক করছে, মানে ওর মজাই আলাদা, দেখতেই পাচ্ছ। দেখো আর ওর পেছন পেছন আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওর কাণ্ড কারখানা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ওর পেছন পেছন ওকে ফলো করছি, আর তার পেছনে রয়েছে মা। হ্যাঁ তো এরকমই পাগলামো করতে থাকে, ওর যেটা পছন্দ হয় ও সেটা একদমই ওর কাছ থেকে মানে হাতছাড়া করতে চায় না। তো সেরকমই পরিস্থিতি হয়েছে এই বইটাকে নিয়ে। তো বন্ধুরা বইমেলা থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে সোজা ভ্যানে উঠে পড়েছি, আর ভ্যানে উঠেই এখন যাচ্ছি হলো মায়ের বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম গত আগামীকাল থেকে আমাদের দারুণ এনজয় হতে চলেছে। হ্যাঁ পুরো চারটে দিন খুব মজায় কাটাবো আশা করি, আর এই কয়েকদিন আশা করি যে ওই বাড়িতেই থাকবো, দেখা যাক কী হয় না হয়, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করি না করি। আর কালকে তার সাথে আরেকটা স্পেশাল দিন আছে, সেটা কালকের ব্লগেই দেখতে পারবে তোমরা। তো চলো এখন আর কথা বলছি না, এই যে মা আর আমি, আর ব্লগটাও আর বড়ো করছি না, ব্লগটা এইটুকুনিই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট।